নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি তাদের আশানুরূপ ফল না করার ফলে আস্তে আস্তে পরিবর্তন যে করবে বিভিন্ন রাজ্যের দায়িত্বে যারা আছেন, মানে রাজ্য সভাপতি থেকে শুরু করে সাংগঠনিক রদবদল যে হবে, এটা আমি আপনাদের আগেই বলেছিলাম। আর সেটার দিকেই কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে কেন্দ্রীয় বিজেপি। তাই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ধীরে ধীরে সমস্ত রাজ্যগুলোর সভাপতি বদল করতে শুরু করেছে। শুরু হয়ে গেছে রাজ্য সভাপতিগুলোর বদল করার প্রক্রিয়া। এরপরে হয়তো জেপি নাড্ডা যে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে প্রশ্ন উঠবে, মানে কেন্দ্রীয় সভাপতি অর্থাৎ একদম জেপি নাড্ডাজি, তিনি থাকবেন কি থাকবেন না সেটা নিয়েও প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে আমাদের রাজ্যে কে হবে না হবে। চলুন বিস্তারিতভাবে বলি। আপনারা জানেন যে বিজেপির 2024 লোকসভা নির্বাচনে যেভাবে আশা করেছিল যে জয় হবে 400 পার, যদিও 400 পার একটা সংখ্যা দেওয়া হয়েছিল, আশা করা গেছিল যে 330-এর ওপরে কি 370-এর কাছাকাছি বিজেপি পাবে, সার্বিকভাবে 400 পাবে। কিন্তু দেখা গেল বিজেপি 300-এর কোটাতে যেতে পারলো না, বিজেপি 240-এ গিয়ে আটকে গেল। আর এখানেই বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন উঠে গেল যে বিজেপির সাংগঠনিক ভুল বা ত্রুটি কোথায় কি আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজ্য সভাপতিগুলোকে রদবদল করার চিন্তাভাবনা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। শুরুটা হয়েছিল, আমি আপনাদের, আপনারা যারা রুদ্রবার্তা দীর্ঘদিন ধরে দেখে আসছেন তারা জানেন, বিজেপির অন্তর্মহলের বেশ কিছু কথা আপনাদের সামনে আগেই এনে দিই। তার মধ্যে একটা ছিল যে আমি বলেছিলাম যে রাজ্যগুলোর এবার পরিবর্তন হবে। দেখুন, যথারীতি রাজ্য সভাপতির বদলে শুরু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের প্রভারীগুলো শুরু করা হয়ে গেছে। অরবিন্দ মেনন থেকে শুরু করে বহু নাম করা সংগঠক তারা কিন্তু বিভিন্ন রাজ্যের প্রভারী হচ্ছেন। এবার সেই লিস্ট আপনারা দেখছেন। আসামের প্রভারী করা হয়েছে শ্রী হরিশ দ্বিবেদীকে, চণ্ডীগড়ের হয়েছেন শ্রী অতুল গর্গ, লাক্ষাদ্বীপের হয়েছেন শ্রী অরবিন্দ মেনন, রাজস্থানে হয়েছেন ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, এবং তামিলনাড়ুর হয়েছেন শ্রী অরবিন্দ মেনন, মানে দুটোতেই তিনি হয়েছেন, এবং একসঙ্গে সঙ্গে ত্রিপুরায় হয়েছেন ডক্টর রাজদীপ রায়। এই প্রভারীগুলোকে করা হয়েছে বিভিন্ন রাজ্যে, এবার বাকিগুলোকেও নিশ্চয়ই করা হবে, বাকি জায়গায় করা হবে। এইভাবে বিভিন্ন জায়গায় যেরকম প্রভারীগুলোকে বদল করা হয়েছে, ঠিক তেমনি বিহারে রাজ্য সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে রাজস্থানে রাজ্য সভাপতি বিজেপির চেঞ্জ করা হয়ে গেছে। বিহারের এইবারে যিনি রাজ্য সভাপতি হলেন তিনি হচ্ছেন দিলীপ জয়সওয়াল। দিলীপ জয়সওয়াল দীর্ঘদিন ধরে রাজনীতি করা বিজেপির একজন কার্যকর্তা, এবং তিনি এবার দায়িত্ব পেলেন, এবং দায়িত্ব পেয়ে তিনি এগিয়ে নিয়ে যাবেন দলটাকে, এটাই সবাই আশা করছে। দিলীপ জয়সওয়াল যথারীতি শুধুমাত্র রাজনৈতিক ময়দান না, সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট বলিষ্ঠ। তিনি এবার দায়িত্ব পেলেন বিজেপির। বিহার রাজ্যটা তার সামনেই কদিন পরে ভোট আসছে, বিহারে এই ভোটের আগে, বিহারে তো ভোট আসছে, তার আগে এই রাজ্য সভাপতিকে বদল করে দিয়ে বিহারে বিজেপি কিন্তু নিজের জায়গাটা তৈরি করার রাস্তা করে ফেলছে। অর্থাৎ সব দিকগুলো কিন্তু ভেবে চিনতে কাজ চলছে। আবার যদি আপনি দেখেন রাজস্থান, রাজস্থানে কিন্তু রাজ্য সভাপতি চেঞ্জ হয়ে গেল। রাজস্থানে রাজ্য সভাপতি হলেন মদন রাঠোর। মদন রাঠোর তিনি হলেন রাজস্থানের রাজ্য সভাপতি, এবং তিনিও কিন্তু বলিষ্ঠ কার্যকর্তা এবং সংগঠন দীর্ঘদিন ধরে করে আসছেন, এবং তিনি দায়িত্ব পেয়েছেন। তাই বিজেপি কিন্তু বিভিন্ন জায়গায় যাদেরকে দায়িত্ব দিচ্ছে তাদেরকে কিন্তু একদম মেপে ঝুঁকে দায়িত্ব দিচ্ছে, অর্থাৎ যাতে আগামী দিন তারা সংগঠনটাকে ঠিকভাবে চালাতে পারে। এই যে সংগঠনের রদবদল হচ্ছে, এই রদবদলের ধাক্কা কিন্তু বাংলাতেও এসে পড়বে। বাংলাতেও কিন্তু রাজ্য সভাপতি বদল হবে বলেই আমার কাছে যা খবর আছে, হতে পারে আমার খবর ভুল হতে পারে, কারণ সব খবর ঠিক হবে এর কোনো মানেও নেই, তাই হয়তো ভুল হবে। আবার আমার আপনজন যারা আছেন তারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে দাদা না, আপনার খবরগুলো ভুল হয় না, অর্থাৎ বিজেপির অভ্যন্তরে কী কী হচ্ছে না হচ্ছে, রদবদল হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে যা যা বলেছিলাম মিলে গেছে। কেউ বলতে পারেন কাকতালিও, কেউ কোকিলতালিও বললে আমার যায় আসে না, কিন্তু মিলে যায়। তার কারণ অনেক জায়গা থেকে যে খবরগুলো আসে সেগুলো সারবত্তা কিছু থাকে। যেটা বলছিলাম, তো এই রাজ্যেও কিন্তু রদবদল হওয়ার জায়গা শুরু হচ্ছে, কারণ গোটা দেশ জুড়ে রাজ্য সভাপতিগুলোর মানে যেখানে যেখানে পরিবর্তন করার দরকার আছে, যেখানে যেখানে ফল ভালো হয়েছে সেখানে তো ঠিকই আছে, আর যেখানে যেখানে লড়াই আছে, যেখানে যেখানে আগামী দিনে জিততে হবে বিজেপিকে, অর্থাৎ রাজ্যে বিধানসভা নির্বাচন বলুন বা আগামী দিনে লোকসভা নির্বাচনের ফল ভালো করার জন্য, সেখানে সেখানে কিন্তু রদবদল হবে। তার মধ্যে লিস্টে প্রথমেই কিন্তু থাকা উচিত পশ্চিমবঙ্গের নাম। বিহার হলো, রাজস্থান হলো, এবার কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি বদল হবে, এবং রাজ্য সভাপতি বদল হয়ে কে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, রাজ্য সভাপতি হওয়ার তালিকায় অনেকের নাম কিন্তু অনেকেই বলছেন এই মুহূর্তে, জনপ্রিয়তার নিরিখে যদি দেখেন, মানে যদি সাংগঠনিক জায়গাটা বাদ দেন, মানে আমি সাংগঠনিক ব্যাপারটাকে আমি ধরছি না, ধরে নিচ্ছি আপনার আমার কথা হচ্ছে, বিজেপির কার্যকর্তা এখানে কোথাও নেই, আপনি আমি আমরা বসে আলোচনা করছি, আপনি যদি দেখেন জনপ্রিয়তার নিরিখে
কে সবচেয়ে বেশি এগিয়ে আছে আপনার কি মনে হয়? আমি জানি এক পক্ষে আপনি বলবেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মুখ বিজেপি এই রাজ্যে, এবং ধীরে ধীরে তার জনপ্রিয়তা এই রাজ্য ছাপিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী এখন সবচেয়ে বড় মুখ এই রাজ্যে বিজেপি, এটা একদম ধ্রুব সত্যি। তারপরে কি তিনিই হবেন, নাকি আবার পুরনো দিলীপ ঘোষকে নিয়ে আসা হবে, নাকি আবার পুরনো রাহুল সিনহাকে আনা হবে, নাকি এই নাকি নাকি ব্যাপারটা এসে গেছে, মানে অনেকগুলো নাম কিন্তু ঘোরাফেরা করছে। জগন্নাথ সরকারের নামও কেউ কেউ বলছেন, কেউ বলছেন অন্য কোনো নাম, বিভিন্ন নাম ঘোরাফেরা করছে। তা বিজেপি ভেবে চিন্তেই যাকে দায়িত্ব দেবেন তাকে ভেবে চিন্তেই দেবেন, কারণ বিজেপি কখনো কোথাও ভুল করবে, এতখানি ভুল করবে সাংগঠনিক দিক থেকে, আবারও ভুল করবে, মানে আবারও শব্দটা যোগ করছি, কারণ এই রাজ্যে সাধারণ সম্পাদক সংগঠন যিনি আছেন রাজ্যের অমিতাভ চক্রবর্তী, সেই ভুলটা যে হয়েছে সেই ভুল থেকে সিদ্ধান্ত নেবেন কি সেটা দেখার ব্যাপার, মানে এই ভুলই কি থাকবে নাকি অন্য কিছু হবে। রাজ্যে সাধারণ সংগঠন, রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন মানে ওজিএস যিনি আছেন তাকে বদল করার চিন্তাও কিন্তু বিজেপির নেওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ সংগঠনের হাল বঙ্গ বিজেপিতে খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, মানে বলতে দ্বিধা নেই, সংগঠনে একদম মা মাসি করে দিয়েছে, যেখানে কিচ্ছু নেই সংগঠনে, বিভিন্ন জায়গায় যেখানে যতটুকু আছে সেখানে নিজেদের কর্মক্ষমতা যারা করছেন করছেন, বাকি সংগঠন জিরো জায়গায় আছে সব জেলা। আমি শুধু আমার জেলাকে নিয়ে একবার বলেছিলাম, তারপর দেখেছি বিভিন্ন যে ফোন এসছে আমার কাছে বা লেখা দেখছিলাম, সব জায়গায় দেখছিলাম সব জেলাতেই প্রায় এই অবস্থা। পুরনো কার্যকর্তাগুলোকে ছেঁটে দেওয়া হয়েছে, তাদের বসিয়ে দেওয়া হয়েছে, দিলীপ ঘোষের সময় যারা ছিল সক্রিয় কার্যকর্তা তাদেরকে বসানো হয়েছে, রাহুল সিনহার সময় যারা ছিল সক্রিয় কার্যকর্তা তাদের বসানো হয়েছে, মানে পুরনোদের ছেঁটে ছেঁটে শেষ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র কাছের লোকগুলোকে রাখা হয়েছে, কাজের লোকগুলো বসে আছে, আজও দুধকুমার মণ্ডল বাইরে বসে আছে, এরকম বিভিন্ন দুধকুমার মণ্ডলের মতো নেতারা বাইরে বসে আছে। তাই কেন্দ্রীয় বিজেপির উচিত সংগঠনে রদবদল করে এমন কাউকে রাজ্য সভাপতি করা যার জনপ্রিয়তা থাকবে প্রচুর, যিনি কাজ করবেন, যিনি লড়াই দেখে এসছেন, যিনি লড়াই জিতে এসছেন তাকে করা উচিত, যিনি লড়াই দেখেননি লড়াই জেতেননি যার দ্বারা কিছুই হয় না তাদের মতো লোককে দায়িত্ব দিলে বাংলা আবার ভরা ডুবে যাবে, তাই এটাই আমার মনে হয়েছে। এবার আপনি জানান কমেন্ট বক্সে যে আপনি কাকে চাইছেন, মানে আপনার মনে হয় কে রাজ্য সভাপতি বিজেপির হলে এই মুহূর্তে বিজেপি চাঙ্গা হবে, বিজেপি লড়াইয়ের জায়গায় যাবে, বিজেপি টক্কর নেবে। তবে আবারও বলছি আপনাদের, সেটা হচ্ছে ওজিএস অমিতাভ চক্রবর্তীকে না সরালে কিন্তু যেখান থেকে বিজেপি শুরু হয়েছিল সেখানেই থেকে যাবে, অর্থাৎ সংগঠনের যদি যে দায়িত্বে আছে সংগঠন সাধারণ সম্পাদক, যারা বিজেপিটা জানেন না রাজনৈতিক দলের ভেতরে কী হয় তাদেরকে আমি পরিষ্কার করে বলছি, সংগঠন সাধারণ সম্পাদকের হাতেই থাকে সেই চাবিকাঠি যিনি সংগঠনটাকে করেন, মানে কোন জেলায় কে সভাপতি হবেন না হবেন এই নামটা তিনি ঠিক করে দেন যে এ হলে ভালো হবে, এবার সংগঠনে কে কাকে নেবে সেই পরামর্শটাও কিন্তু ওই সংগঠন সাধারণ সম্পাদক দেয়। মানে ধরুন আপনার জেলার যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি তার লবির লোকগুলোর নাম বললেন, এবার তিনি বসে বসে ভাববেন একে রাখলে ঠিক হবে না ওকে রাখলে ঠিক হবে, কাছের লোক কাছের লোককেই নেবে। এইভাবে আজকে 12:05 হয়ে আছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাংগঠনিক অবস্থা। তাই ওজিএসকে না পরিবর্তন করলেও হবে না, এটাও জানাবেন আপনারা যে এই যে বক্তব্যটা, মানে এই যে আমি কথাটা বললাম তো এই কথাটা আপনারা সমর্থন করেন কি করেন না, অর্থাৎ শুধুমাত্র রাজ্য সভাপতি বদল করে যার নাম আপনি ভাবছেন তার নামই আপনি লিখুন, তার সঙ্গে সঙ্গে সংগঠন সাধারণ সম্পাদকের পরিবর্তন দরকার আছে কি নেই এটাও লিখবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, রুদ্রবার্তা মানে এরকমই থাকবে, যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন, আর এত কিছু দেখার পরে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।